सुप्रिय दर्शक मंडली आमादेर यूट्यूब चैनलेर पक्ष थेके आपनादेर जाने आंतरिक शुभेच्छा और अभिनंदन। आज के आम्रा प्रतिदिनेर मतो एकटी भिडियो कन्टेंट निये आपनादेर सामने हाजिर हयेछि जा एकटी भेषज उद्भिद। आर ए भेषज उद्भिदटा एतटाई गुरुत्वपूर्ण আমরা গাছটাকে সচরাচর চোখের সামনে দেখে থাকি কিন্তু আমরা এর গুণাগুণ কার্যকর ক্ষমতা জানি না। সেই গুণাগুণ ছোট্ট গুণাগুণ অল্প হলেও এর কাজ রয়েছে ব্যাপক। সেই গাছটার সম্বন্ধে আজকে আলোচনা করব। গাছটি হচ্ছে বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে বিভিন্ন রকমের নাম ডেকে থাকে। এটা কিছু কিছু জায়গায় জাপানি লতা বলে ডাকে, আবার কিছু কিছু জায়গায় জার্মানি লতা বলেও ডেকে থাকে, আবার কিছু কিছু জায়গায় পাকিস্তানের লতা বলেও ডেকে থাকে, আবার কিছু কিছু অঞ্চল ভেদে ফ্রিঙ্গি লতা বলেও ডেকে থাকে। আর এই লতা মানে যা এই উদ্ভিদটি বাংলাদেশে এমন কোনো জঙ্গলে নেই যে এই জার্মানির লতা বা ফ্রিঙ্গি লতা বা যাই বলুন না কেন, এটা এমন কোনো জায়গা নেই যে পাওয়া যায় না। আর এর বড় গুণ দেখা যাচ্ছে আমরা আমাদের হাত কেটে গেছে বিভিন্ন কাজের, ধারালো কোনো অস্ত্র দিয়ে কাজ করতে যায় গিয়ে দেখা গেছে গ্রামের বাড়িতে অনেকে আছে হয়তো বা হাত কেটে গেছে, দেখা যাচ্ছে স্যাভলন ক্রিম বা অ্যান্টিসেপটিভ ক্রিম আমরা পাচ্ছি না, রক্তটা বন্ধ করবো এবং জীবাণুনাশকের কাজ করবে। তখন যদি আমরা হাতের কাজ এই যে ভিডিওটিতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পেলেই হাত দিয়ে টেনে ছিঁড়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে ভালো করে হাতের মধ্যে পিষ্টে ভালো করে রস করে ওটা হাতে লাগিয়ে যে ক্ষত স্থানে বা কাটা স্থানে লাগিয়ে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিলে 4-5 ঘন্টার ভিতর ওখানে কাটা স্থান জোড়া লেগে যাবে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, এমনকি ওখানে জীবাণু নাশকের মতোও কাজ করবে। আর তাছাড়া বড় কথা এর আরেকটু কিছু কাজ আছে আমি আরেকটুভাবে বলতে চাচ্ছিলাম, শুধু যে এই কাটা স্থানে রক্তপাত বন্ধ হয় তা কিন্তু নয়, এর কিন্তু ভেষজ গুণও রয়েছে। যেমন শীতকাতা হাটের তালুতে চামড়া উঠলে খসখসে হয়ে যায়, এটা হচ্ছে বড় প্রবলেম, অনেকেরই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। জার্মানির লতা লাগালে খুব উপকার পাওয়া যায়। কিন্তু আবার কিডনি এবং পাকস্থলীতে পাথর হলে 2-3টি জার্মানির লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপারেশন হয়ে যাবে। এটা কন্টিনিউ নিয়মিত 1 মান্থ কন্টিনিউ করলে করার পর আলট্রাসাউন্ড করলে হয়তো বা এর একটা রিপোর্ট পক্ষে আসবে। আর জন্ডিস বা লিভারের জন্য কোনো সমস্যা হলে জার্মানির লতার রস অনেক কার্যকর। আর যে আর একটা জন্ডিসের কথা আপনি শুনে থাকবেন, সে রসে মানে আরেকটা জন্ডিস আছে মাটির জন্ডিস বলে বিভিন্ন জায়গায়, মানে ওটা হচ্ছে হলুদ হয়ে যায়, ওইটার হচ্ছে পাওয়ারটা বেশি থাকে, ওটা কিন্তু এই এই পাতার রস খেলে কিন্তু অনেক উপকার হয়। শুধু তাই নয়, একটি পানি একটি কচি ডাব ওই জন্ডিসটা হলে কচি ডাবের পানির সঙ্গে তেলাকুচি পাতার রস খেলে খুব দ্রুত নিরাময়। জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি পাতার রস অনেক কার্যকর। মূত্রনালীর সমস্যাও জার্মানির লতার রস খুব উপকার করে। প্রতিদিন খালি পেটে 4 বা 4 চামচ জার্মানির লতার রস 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়। অনেকে আছে রক্তে বিভিন্ন রকমের জীবাণু থাকে বা কোনো প্রবলেম থাকে, কোনো দূষণ থাকে, অনেকে এই রক্ত দেখা যাচ্ছে কোনো সেনাবাহিনী মাঠ করবে কিংবা পুলিশের মাঠে দাঁড়াবে, দেখা যাচ্ছে রক্তের প্রবলেমের কারণে মেডিকেলে বাদ করে দেয়। সেই ক্ষেত্রে মাঠে যাওয়ার আগে রক্তের কিছু থাকুক আর না থাকুক এই জার্মানির পাতার রস এবং মধু, জার্মানির পাতার রস মানে 4 চা চামচ এবং 1 কাপ চা মধু মিশিয়ে 7 প্রতিদিন মানে 1 মাস কন্টিনিউ খেলে রক্তের যে সমস্যাগুলো আছে সব দূরীভূত হয়ে যাবে। এবং এটা এতটাই কার্যকর, এটা পরীক্ষিত, কেউ যদি নিকোটিন
প্রতিদিন যদি সেবন করে, তাদের কিন্তু রক্তে পরীক্ষায় অনেক সময় মেডিকেলে বাদ পড়ে যায়। আর ওই 1 মাস যদি নিকোটিন ব্যবহারটা কমিয়ে বন্ধ করে যদি ওই ওই ওষুধটা সেবন করে, তাহলে পরে নিকোটিনের রক্তের নিকোটিনের যে মাত্রা থাকে ওটা কমে যায়। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এইটা তো হবে না, দাঁড়া দাঁড়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি শেয়ারে একজনের উপকার হতে পারে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই পাশে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। এবং ও হ্যাঁ, প্রথমে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর বেল আইকনটি প্রেস করে দিলে আমাদের নতুন নতুন ভিডিওটি আপনি আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।